ফ্রেন্ডস, ইউস্মি চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে আজকে আমরা কেমিস্ট্রির ক্লাস নাম্বার 3 আলোচনা করছি। তাহলে এর আগে আমি আগের দুটো ভিডিওতে আমি 135টা পর্যন্ত প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করেছিলাম। তাহলে আজকের ভিডিওতে আমি 136 থেকে প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। তাহলে তোমরা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমি বায়োলজিরও অনেক ভিডিও আলোচনা করেছি, যাতে আমি 550টা মতো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে প্রায় 10টা মতো ভিডিও আলোচনা করেছিলাম। তাহলে তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান বক্স ফলো করে বায়োলজির ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনায়। তাহলে আজকে হচ্ছে 136 নম্বর প্রশ্ন হচ্ছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি নির্ধারণ করে? তাহলে এটা নির্ধারণ করে হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের গড় দূরত্ব। নেক্সট হচ্ছে, দুই বা ততোধিক অণুর সংযোজনে একটি একক বৃহৎ অণুর গঠন প্রক্রিয়াকে কি বলে? তাহলে একে বলে হচ্ছে পলিমারাইজেশন। নেক্সট হচ্ছে, তীব্র অ্যাসিড রাখার পাত্রগুলি সাধারণত কী দিয়ে তৈরি? তাহলে এটা তৈরি হচ্ছে সীসা দিয়ে। নেক্সট হচ্ছে, লোহার বিশুদ্ধতম রূপ কোনটি? তাহলে এটার বিশুদ্ধতম রূপ হচ্ছে রট আয়রন। নেক্সট হচ্ছে, সালোক সংশ্লেষ বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলি কী কী? তাহলে বিক্রিয়ক পদার্থগুলি হচ্ছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড এবং জল মানে H2O। তাহলে তোমরা অবশ্যই খাতায় এইসব প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করলে করতে পারো। তাহলে এগুলো হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় এগুলো হচ্ছে আসতে পারে। বিশেষ করে এখন সামনাসামনি রেলওয়ে হচ্ছে, NTPC, এছাড়া হচ্ছে SSC, CGL, CHSL, এছাড়া হচ্ছে বিভিন্ন স্টেট লেভেলের এক্সামগুলো হচ্ছে এই ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে। তাহলে নেক্সট হচ্ছে, 141 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি গ্যাসের বয়েল উষ্ণতা এবং সংকত উষ্ণতার অনুপাত কত? তাহলে এটার অনুপাত হচ্ছে 27:8। নেক্সট হচ্ছে, প্রথম তিনটে বোর কক্ষের শক্তির পার্থক্যের অনুপাত কত? তাহলে এটার পার্থক্যের অনুপাত হচ্ছে 1:4:9। নেক্সট হচ্ছে, বোরন উৎপাদনের কাঁচামাল কোনটি? তাহলে এটার উৎপাদনের কাঁচামাল হচ্ছে সেলুলোজ। নেক্সট হচ্ছে, K2CO3 উৎপাদনের পদ্ধতি যে নামে পরিচিত তা হলো লেবলাঙ্ক পদ্ধতি। নেক্সট হচ্ছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় মিথেনের ব্যাপন হার এক্স গ্যাসের ব্যাপন হারে দ্বিগুণ হলে এক্স গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? তাহলে এটার আণবিক গুরুত্ব হবে 64। নেক্সট হচ্ছে, কিসের দ্বারা আলোকজারণ প্রক্রিয়া শুরু হয়? তাহলে এটা শুরু হয় হচ্ছে আলোর দ্বারা। নেক্সট হচ্ছে, কোন পদ্ধতিতে কার্বনের পরিমাণ নিচের কোনটিতে হচ্ছে কার্বনের পরিমাণ সর্বনিম্ন? তাহলে একমাত্র কার্বনের পরিমাণ সর্বনিম্ন থাকে হচ্ছে রট আয়রনে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানব দেহে ওজন হিসাবে জলের শতকরা পরিমাণ কত? তাহলে মানুষের যে ওজন থাকে তার হচ্ছে জলের শতকরা পরিমাণ হচ্ছে 40-45%। ভারতে কোন আকরিকটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? তাহলে ভারতে পাওয়া যায় যেটি, সেটি হচ্ছে মোনাজাইট। নেক্সট 150 নম্বর প্রশ্ন হচ্ছে, H+ এর ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে এটার ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টি। 151 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি একটি মৌলিক পদার্থ নয়? তাহলে মৌলিক পদার্থ নয় হচ্ছে কপ্পু। 152 নম্বর প্রশ্ন হচ্ছে, 6.02×10^24 সংখ্যক CO অণুতে অক্সিজেনের অনুসংখ্যা কত? তাহলে এটার অক্সিজেনের অনুসংখ্যা হচ্ছে 1। এমনি হচ্ছে CO মানে, তাহলে এমনিও বোঝা যাচ্ছে কিছু নেই মানে, ও এর নিচে হচ্ছে 1 আছে, তার মানে এমনি হচ্ছে অক্সিজেনের অনুসংখ্যা হচ্ছে 1। নেক্সট হচ্ছে, কোন নিউক্লিয় কণা নিউক্লিয়াসকে একত্রে ধরে রেখেছে বলে মনে করা হয়? তাহলে এটা হচ্ছে প্রোটন। নেক্সট হচ্ছে, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? তাহলে সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে রূপ্য। নেক্সট হচ্ছে, অ্যালুমিনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক কোনটি? তাহলে এটা হচ্ছে বক্সাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্রবণের অভিশ্রবণ চাপ বৃদ্ধি পায় যদি দ্রাব্যের অনুসংখ্যা বাড়ে?
নেক্সট প্রশ্ন হচ্ছে পেন্সিলের শীষে সীসার শতকরা পরিমাণ কত? তাহলে সীসার শতকরা পরিমাণ হচ্ছে জিরো, কারণ হচ্ছে পেন্সিলের শীষে কী থাকে, পেন্সিলের শীষে হচ্ছে গ্রাফাইট, তাহলে এটা হচ্ছে গোড়ানো ধরনের প্রশ্ন। নেক্সট হচ্ছে 200 গ্রাম CO2 থেকে 10^21 সংখ্যক অণু সরিয়ে নিলে কোন মৌল CO2তে পড়ে থাকবে? তাহলে এটা হচ্ছে 1.66 × 10^-2। নেক্সট হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? তাহলে এটা থাকে হচ্ছে একটি প্রোটন এবং একটি নিউট্রন। তাহলে নিউক্লিয়াস মানে কেন্দ্র, তাহলে কেন্দ্রে সবসময় এটা মনে রাখবে যে কোনো হচ্ছে মৌলে হচ্ছে কেন্দ্রে হচ্ছে প্রোটন এবং নিউট্রন থাকে। এবার সেটা আবার নির্ভর করে যে কটা থাকবে, সেটার উপর নির্ভর করে যে অ্যাটমে কটা থাকবে সেটার উপর মৌলটা নির্ভর করে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে একটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে, এবং যে পরিমাণ প্রোটন থাকবে ঠিক সেই পরিমাণ হচ্ছে ইলেকট্রন থাকে। ইলেকট্রন হচ্ছে প্রোটন এবং নিউট্রনের বাইরের কক্ষপথে হচ্ছে ঘুরতে থাকে। নেক্সট হচ্ছে 160 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মৌলটি বেশি তড়িৎ ধনাত্মক? তাহলে এটা হচ্ছে CS। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম সমন্বিত খনিজ কোনটি? তাহলে এটা হচ্ছে ডলোমাইট। নেক্সট হচ্ছে কপারের গলনাঙ্ক কত? তাহলে কপারের গলনাঙ্ক হচ্ছে 1083°C। নেক্সট হচ্ছে সমুদ্রের জল থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়? তাহলে সমুদ্রের জল থেকে নিষ্কাশন করা হয় হচ্ছে এনএ মানে কি সোডিয়াম। নেক্সট হচ্ছে কোন গ্যাসটির অণুগুলির গতি সর্বোচ্চ? তাহলে হচ্ছে কোন গ্যাসের অণুগুলির গতি সর্বোচ্চ, এটা হচ্ছে 1027°C হচ্ছে N2 মানে নাইট্রোজেনের। নেক্সট 165 নম্বর প্রশ্ন হচ্ছে সমস্থানীয় শ্রেণীর সদস্যদের কি হয়? তাহলে এটা হচ্ছে রাসায়নিক ধর্ম এক হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বিরল গ্যাসগুলির মধ্যে বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোনটি পাওয়া যায়? তাহলে এটা পাওয়া যায় হচ্ছে আর্গন। তাহলে বিরল গ্যাসগুলি মানে নোবেল গ্যাসগুলির মধ্যে বেশি পাওয়া যায় তাহলে বায়ুমণ্ডলে হচ্ছে আর্গন। নেক্সট হচ্ছে আকরিক থেকে অশুদ্ধি দূর করে আকরিকে গাঢ়ত্ব বৃদ্ধির পদ্ধতিকে কী বলে? তাহলে এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন। নেক্সট প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন দ্বারা গঠিত সর্বাধিক সমযোজী বন্ধনের সংখ্যা কত? তাহলে এটার সংখ্যা হচ্ছে 4। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি জলের অণু দ্বারা গঠিত সম্ভাব্য সর্বাধিক হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত? তাহলে সর্বাধিক হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হচ্ছে 2। এমনি হচ্ছে জলের তাহলে সংকেত কি H2O, তেমন কি হাইড্রোজেন বন্ধনের তাহলে সংখ্যা কত? 2টি। এটা তো এমনি জলের হচ্ছে সংকেত থেকেই বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে তাপ এবং চাপে যে বস্তুর আকারের স্থায়ী বিকৃতি ঘটে তাকে কি বলে? তাকে বলে থার্মোপ্লাস্টিক। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি একটি মিশ্র পদার্থ? তাহলে মিশ্র পদার্থ হচ্ছে ইস্পাত। নেক্সট প্রশ্ন হচ্ছে কোমল এক্সরশ্মি দ্বারা কোন দ্রব্যগুলিকে শনাক্ত করা যায়? তাহলে এটা শনাক্ত করা যায় হচ্ছে নকল মুদ্রা থেকে আসল লেট। নেক্সট হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক হিলিয়াম পরমাণুর ভর কত? তাহলে এর ভর হচ্ছে 4 গ্রাম। নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের ভর সংখ্যা কত? নিউক্লিয়াসের ভর সংখ্যা তাহলে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টি। সেটা আমি আগেই বললাম যে নিউক্লিয়াস মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। নেক্সট হচ্ছে এলাচ তেলের বিশেষ গন্ধের জন্য মুখ্য রাসায়নিক উপাদান কি? তাহলে মুখ্য রাসায়নিক উপাদান হচ্ছে সেনেঅল। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম কে আবিষ্কার করেছিলেন? তাহলে অ্যালুমিনিয়াম আবিষ্কার করেছিলেন হচ্ছে F ভোলার। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে সাধারণ মৌল কোনটি? তাহলে সবথেকে সাধারণ মৌল হচ্ছে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনই হচ্ছে মানে পৃথিবীর হচ্ছে বায়ুমণ্ডলে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণই সবথেকে বেশি থাকে। নেক্সট হচ্ছে কিউরিয়ামের আবিষ্কারকর্তা কে? তাহলে কিউরিয়ামের আবিষ্কারকর্তা হচ্ছে জি সিবর্স। নেক্সট হচ্ছে এরবিয়াম কে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এরবিয়ামকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? তাহলে এটাকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সেটা চিহ্নটা হচ্ছে ER। নেক্সট হচ্ছে SM কোন মৌলের চিহ্ন? তাহলে এটা হচ্ছে স্যামারিয়ান।
নেক্সট হচ্ছে সিলভারের পারমাণবিক ওজন কত? তাহলে এর পারমাণবিক ওজন হচ্ছে 160.9। ফুলিয়াম মৌলটিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? তাহলে এটাকে এটা প্রকাশ করা হচ্ছে টিএম দ্বারা। নেক্সট হচ্ছে এম ক্ল্যাপরথ 1789 খ্রিস্টাব্দে কী আবিষ্কার করেছিলেন? সেটা আবিষ্কার করেছিলেন হচ্ছে ড্যারকোনিয়াম। নেক্সট হচ্ছে তাহলে এত যে মৌল হচ্ছে, তাহলে মোট হচ্ছে 118টি হচ্ছে মোটামুটি অ্যাটম রয়েছে, মানে মৌল রয়েছে পৃথিবীতে এখনও মধ্যে আবিষ্কার। নেক্সট হচ্ছে 1807 খ্রিস্টাব্দে এইচ ডেভি কোন মৌলের আবিষ্কার করেছিলেন? তাহলে সেটা হচ্ছে সোডিয়াম। নেক্সট হচ্ছে ইট্রিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে ইট্রিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 39। নেক্সট হচ্ছে টাইটোনিয়ামের পারমাণবিক ওজন কত? 47.9। নেক্সট হচ্ছে গ্যালিয়ামের পারমাণবিক ওজন কত? তাহলে এর পারমাণবিক ওজন হচ্ছে 69.7। নেক্সট হচ্ছে আইনস্টাইনিয়ামের মৌলচিহ্ন কি? তাহলে আইনস্টাইনিয়ামের মৌলচিহ্ন হচ্ছে ইয়েস। নেক্সট হচ্ছে কার পারমাণবিক ওজন 254? তাহলে হচ্ছে এটা হচ্ছে আইনস্টাইনিয়ামের। নেক্সট হচ্ছে হলোনিয়াম কে আবিষ্কার করেছিলেন? তাই জে শরেট ও হচ্ছে এস ডেলা ফন্টাই। নেক্সট হচ্ছে নিচের কোনটি এইচ ডেভি আবিষ্কার করেন? সেটা হচ্ছে ইটারবিয়াম। নেক্সট হচ্ছে নোবেলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তাহলে এটার সংখ্যা হচ্ছে 102। নিচের কোন জোড়াটি সঠিক নয়? তাহলে এটা সঠিক নয় হচ্ছে এ বালাট বোরন। তাহলে সঠিক কোনগুলো, তাহলে এটা অবশ্যই জেনে নাও যে এইচ ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে বি কোয়াডজেস আয়োডিয়াম। নেক্সট হচ্ছে সি ভিঙ্কলার জার্মোনিয়াম। নেক্সট হচ্ছে চা ও কফির মুখ্য সক্রিয় উপাদান হলো ক্যাফেইন। নেক্সট হচ্ছে মাটির মুখ্য রাসায়নিক উপাদান কোনটি? তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকেট। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি ধাতু কল্প? সেটা হচ্ছে আর্সেনিক। নেক্সট প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় মৌল কত রকমের রশ্মি নির্গত করে? তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয়। গ্যাস বেলুনে হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহৃত করার কারণ কী? কারণ এটা হচ্ছে অদাহ্য, কারণ কি হাইড্রোজেন কিন্তু আগুনে পুড়ে যায় কিন্তু হিলিয়াম পোড়ে না, ওই কারণে হচ্ছে গ্যাস বেলুনে এখন হিলিয়াম ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে বহু সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ কী? তাহলে এটা হচ্ছে কার্বনের সমযোজী বন্ধনী। নেক্সট 200 নম্বর প্রশ্ন হচ্ছে পারমাণবিক চুল্লিতে ভারী জল কি হিসাবে ব্যবহৃত করা হয়? তাহলে এটা হচ্ছে মডারেট রূপে ব্যবহার করা হয়। তাহলে আজকে টোটাল 200টা পর্যন্ত প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করলাম। তাহলে ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো, আর হচ্ছে কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত। তাহলে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে লেটেস্ট আপডেট সহজেই তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।